দেশটা আমাদের, দলীয় হবে যাই আমরা আলোচনা করি না কেন, সবাইকে বসতে হবে, বসে একটা সমাধান বের করতে হবে। একতরফা ইলেকশন আগের মতো হবে না, হতে দেওয়া হবে না, কারণ যে যে পদের যোগ্য না, যে যে পজিশনে বসার যোগ্য না, তাকে আমরা সেখানে বসাইতেছি শুধুমাত্র আমার দলীয় পারপাস অথবা আমার দল দাস অথবা আমার দাসত্ব করার জন্য। এটা সব সরকারের আমলে কম বেশি হওয়া, আর গত 10-12 বছরের মধ্যে অনেক ফারাক আফা। কারণ হ্যাঁ, একটা রাষ্ট্র থাকলে সেখানে কিছু নিয়ম নীতির ব্যত্যয় ঘটে, কিছু কর্মকাণ্ড ঘটে যেগুলো আইনের আওতায় আনতে হয়, কিন্তু এখন যেগুলা হচ্ছে গত কয়েক বছর ধরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা অপোজিশন এই যে পার্টিগুলার সাথে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে, একটা হচ্ছে বিচ্ছিন্ন কোনো ঘটনা হওয়া, আর একটা হচ্ছে রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা দেয়। কারণ আপনি বলবেন বা অন্য কেউ বলতে পারেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রকে পৃষ্ঠপোষকতা দিল, রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না দেয়, বা সিনহা যেটা বলছেন ওনার আমি টক শো শুনছি, আসলে এখানে দল না সংগঠন বহিষ্কার করলো না ইনকোয়ারি কমিটি করলো, এইটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে রাষ্ট্র এখানে কি ব্যবস্থা নিল। তা রাষ্ট্র তো আছে, এখন রাষ্ট্র কি করলো? আজকে দেখা যায় হাইকোর্ট থেকে একটা আদেশ আসার পরেই কিছু শিক্ষক তাকে নিয়ে তাকে আনিয়ে এটা ইনকোয়ারি কমিটি করছে। আপনি দেখেন এর আগে কিন্তু রাষ্ট্র যেটা বলি আমরা, ওখানে প্রশাসন আছে, হল প্রশাসন আছে, ইউনিভার্সিটি প্রশাসন আছে। একটা শব্দ একজন ভাই একটা টক শোতে বলছিলেন, আমি কাউকে ছোট করার জন্য না, সব জায়গাতে বাস্টারাইজেশন যেটা বলে, মানে হচ্ছে কি, যে যে পদের যোগ্য না, যে যে পজিশনে বসার যোগ্য না, তাকে আমরা সেখানে বসাইতেছি শুধুমাত্র আমার দলীয় পারপাস অথবা আমার দল দাস অথবা আমার দাসত্ব করার জন্য। এটা করতে গিয়ে প্রতিটা সেক্টরে আমরা যে কাজগুলা যেদিকে আমরা আগ বাড়তেছি, এটা বললাম রাষ্ট্র হিসাবে টিকা থাকা রিস্কি হয়ে যাচ্ছে। এবং এই রাষ্ট্র কিন্তু অনেকে বলবেন, নবীন ভাই সব বলবেন যে রাষ্ট্র এটা ভঙ্গুর রাষ্ট্র না, ব্যর্থ রাষ্ট্র না, কথার খাতিরে তর্কের খাতিরে বলা যায়, কিন্তু আপনি যদি প্রতি সমাজের নিচু স্তর থেকে উপরে দিকে যান, প্রতিটা স্তরে দেখবেন আজকে অবক্ষয়। এই অবক্ষয় একটা জায়গায় না, এইগুলা হচ্ছে আজকে দেখেন উনার, তার বাবা ওই যে শিক্ষার্থী ইসলামী ইউনিভার্সিটি, তার বাবা হচ্ছে ভ্যান চালক, এবং উনার একটা একজন একটা ছেলে রাজশাহী ইউনিভার্সিটি পড়ালেখা করছে, আরেকজন আরেকজন মেয়ে ঢাকা ইউনিভার্সিটি, উনি পুরস্কৃত হওয়ার মতো গর্বিত ফিতা, তা না করে তার দারিদ্রতার সুযোগ নিয়ে সে একটা তার আপা বলেন আর ওই এলাকারই বলেন কারো রুমে উঠছিল, এরপরে যে ঘটনা হয়তো আমরা ধরা পড়ছে একটা একটা বা দুইটা বা তিনটা বা চারটা, কিন্তু অহরহ করতেছে এই জিনিসগুলা নিয়ে, বলেন প্রশাসন বলেন, তারও কি কোনো দেখার কোনো আমরা মানে কোনো ভ্রূক্ষেপ করতেছি? কারণটা কি? তাহলে প্রতিটার একটা কারণ থাকে, কারণটা হচ্ছে প্রতিটা স্তরে বয়ের সংস্কৃতি কায়েম করো। বয়ের সংস্কৃতি কায়েম করলেই আমার পারপাস সার্ভ হবে। আজকে মানুষ ভয় পেতে শুরু করছে, আজকে আপনি বলছেন দু একটা টক শোতে বা টেলিভিশনে ওরা কথা বলছে, এখন কথা বলা বন্ধ করে দিছে। এই 10 ট্রাক মামলা বলেন আর বিভিন্ন মামলা বলেন, সবগুলো মামলা কিন্তু আগামীতে আসবে, এই আগামী ইলেকশনকে সামনে রেখে এগেইন আমি বলবো গোটা দেশ জুড়ে বিভিন্ন সেক্টরে অপোজিশন পার্টিকে দমায় রাখার জন্য বয়স সংস্কৃতি কাম করা হবে। অলরেডি কাম করা হয়ে গেছে, যাতে আগামীতে তারও বেগবান করে, যাতে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার যাতে আগামীতে আবারও ক্ষমতায় আসতে পারে, তার একটা পুরো আয়োজন চলতেছে, যার আয়োজনের সর্বশেষ এই যে নিয়োগ বলেন আর নির্বাচন বলেন, এই আমাদের প্রেসিডেন্টকে দেওয়ার পরে ওনার কথাবার্তা দিয়ে আমি বললাম আমি অন্যদের মতামতের সাথে আমি পূর্ণ একমত, কিন্তু বিশেষ করে ডক্টর সিনহা ভাই এবং কলিমুল্লাহ স্যারের সাথে আমার বয়ের জায়গা অন্য জায়গায়। এই যে বয়ের সংস্কৃতি কায়েম করে করে আগামীতে আমাদের দুটি বৃহৎ দলকে কে বা কারা, সরকার বুঝে হোক না বুঝে হোক, এই যে একটা অনিবার্য সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন, লাভবান কে হবে? আপনি এখান থেকে আমরা সবাই জানি কে লাভবান হবে। আজকে আমাদের দেশের বিভিন্ন বিভিন্ন সেক্টরে, বিশেষ করে গার্মেন্টস বলেন অন্যান্য সেক্টর বলেন, কে সিও পজিশন গুলা দখল করে আছে, কারা প্রথম রেমিটেন্স
কারি দেশ হিসাবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে রাখছে, লাভবান তারা হবে, পার্শ্ববর্তী দেশ লাভবান হবে। আমরা কি বুঝি না এগুলা? সবাই বুঝে, আপনারাও বুঝেন, আমরাও বুঝি, হয়তো কেউ বলি কেউ বলতেছে না। অনেক সময় দলীয় দৃষ্টিকোণ থেকে বললে মনে হয় যে দলীয়ভাবে বলতেছি। আমেরিকা থেকে আপনি ওই যে সোল সাহেব আসলেন, ইন্ডিয়া থেকেও পররাষ্ট্র সচিব একই দিনে আসলেন, এগুলা কিন্তু সব কিছু মিলালে আমাদেরকে এই সমাধান বের করতে হবে। এই সমাধান হয়তো আওয়ামী লীগ যাবে না, আগামীতে ইলেকশনে উইন করতে হলে, একতরফা নির্বাচন করতে হলে এই সমাধান আওয়ামী লীগ যাবে না, কিন্তু আওয়ামী লীগের যাওয়া উচিত। দেশটা আমাদের, দলীয়ভাবে যাই আমরা আলোচনা করি না কেন, সবাইকে বসতে হবে, বসে একটা সমাধান বের করতে হবে। একতরফা ইলেকশন আগের মতো হবে না, হতে দেওয়া হবে না, কারণ এটা যদি হয় তাহলে দেশ তো দেশ থাকবে না। কারণ এভাবে যদি দেশ চলে, আজকে ইউনিভার্সিটি শিক্ষার্থীরা নিরাপদ না, রাস্তা যারা রাস্তার যারা মানে মানুষ আছে তারা নিরাপদ না, বিভিন্ন শিক্ষক নিরাপদ না, কর্মচারী কর্মকর্তা নিরাপদ না, সবাই দলীয় দৃষ্টিকোণ থেকে দলের হয়ে কাজ না করলে তাকে আপনি চেক করে দিচ্ছেন। এসপি বলেন, ডিসি কি বলেন, এএসপি বলেন, আমরা কিছুদিন আগে দেখলাম অনেককে আমরা চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে, আর্লি রিটায়ারমেন্টে দেওয়া হয়ে যাচ্ছে। এইগুলা করে কিন্তু সাময়িক ভাবে হয়তো আপনি কমাতে থাকলেন, দেশটাকে আপনি রাখতে পারবেন না, দেশটাকে স্থির রাখতে পারবেন না। এখান থেকে আওয়ামী লীগের বের হয়ে অনেক ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান। মোটামুটি একদিনে সুশাসন হবে না, একদিনে সবকিছু ঠিক হয়ে যাবে আমি বলবো না, এটলিস্ট আগামী নির্বাচনটা যাতে সব দলকে আস্থায় নিয়ে অংশগ্রহণমূলক করা যায়, এইদিকে আওয়ামী লীগকে আমার নবীনবাস ভাইসহ সবাইকে আমি আহ্বান জানাবো, সবাই সবাই মিলে যাতে একটা ইলেকশন হোক, জনগণ যারে পছন্দ করুক তাকে দেখ, এরপর আমরা মিলেমিশে দেশে অপোজিশন থাকুক পজিশন থাকুক, অপোজিশন না থাকলে দেশে কিন্তু পজিশনরা ভালো দেশ চালাতে পারে না। লাস্ট আপা, আমিও তো এখন চলে যাব, আমি জানি আমি অন্য জায়গা থেকে জয়েন করছি, আমি চলে যাব, আমি একটা আহ্বান জানাবো দেশটা আমাদের, কারণ একটা ডেমোক্রেসিকে যদি ফ্লারিশ করতে হয় এখানে অপোজিশন লাগে। আওয়ামী লীগের কি ক্ষতি হবে? বড়জোর এটা অপোজিশন হবে, আর যদি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপিও বিরোধী দল একটা অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে যদি অপোজিশন হয়ে যায় তাও কিন্তু একটা স্বস্তি আছে, দেশের জনগণ স্বস্তিতে থাকবে। আজকে যুদ্ধ চলছে ইউক্রেনে, সারা দুনিয়াতে অর্থনৈতিক মন্দা, এখান থেকে বের হয়ে আসার জন্য হয়তো আমরা সাময়িক মুষ্টিময় কিছু মানুষ টাকা পাচার করে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে, দেশে যে আওয়ামী লীগের অনেক সমর্থক আওয়ামী লীগের অনেক কর্মী এখন সাফার করতেছে। অতএব আমাদের 50 বছরে 51 বছর স্বাধীনতার দেশটা আসেন সবাই মিলে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে, আমি ভালো সরকার হোক, জনগণের ভোটাধিকার প্রয়োগ হোক, এই কামনা।